স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে, সঙ্গে আছি আমি এনকে নাতাশা। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশে মোট মৃত্যুর তিন ভাগের দুই ভাগেরই কারণ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ। চার বছর আগে সিলেটের চার উপজেলায় এসব রোগ নিয়ন্ত্রণে কাজ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর ও হার্ট ফাউন্ডেশন। দেশের 54টি উপজেলার 50,000-এর মতো রোগী এখন সেই সেবা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর আগামীতে এই সেবার পরিধি আরও বাড়াতে চায়। দুর্নীতি, অনিয়ম আর কোন্দলে স্থবির হয়ে পড়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। ভিসি, প্রোভিসি আর ট্রেজারারের পদ শূন্য, রেজিস্ট্রারের দপ্তরে ঝুলছে তালা। দীর্ঘদিন ধরে প্রকাশ হয়নি পরীক্ষার ফল। এসব স্থবিরতার কারণে হতাশায় দিন কাটছে শিক্ষার্থীদের। স্কোয়ার পরিবারের সদস্যদের নিয়ে গানের রিয়েলিটি শো স্কোয়ার সুরের সেরার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে। স্কোয়ার পরিবারের সদস্যদের মধ্য থেকে সঙ্গীত প্রতিভা খুঁজে বের করার এই প্রতিযোগিতার ফল কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। মাছরাঙা টেলিভিশনে আগামী 26 মার্চ প্রচারিত হবে এই আয়োজন। এবারে বিস্তারিত। দেশে অসংক্রামক রোগে মারা যান সবচেয়ে বেশি মানুষ, এটি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর ও হার্ট ফাউন্ডেশন। ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়াতে চায় স্বাস্থ্য বিভাগ। মাহমুদ কমলের রিপোর্ট। বয়স 30 হওয়ার আগেই ডায়াবেটিক ধরা পড়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পারভীন আক্তারের, যা তাকে ভোগাচ্ছে গেল 7 বছর। রোগ জেনেও নিয়মিত খেতেন না ঔষধ, তাই নিয়ন্ত্রণে ছিল না অসংক্রামক এই রোগটি। তবে গেল 3 বছরে তা অনেকটাই নিয়ন্ত্রণে, যেখানে সবচেয়ে বড় ভূমিকা অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটি যৌথ উদ্যোগের। আমি আগে কমরটা খাইতাম কিনে, কিন্তু পারছি না কিনে খাওয়ার জন্য, তখন আমি সেবার জন্য আমি হাসপাতাল চলে আসলাম। খালি পেটের ওষুধরা খাওয়ার পরে দেখলাম ডায়াবেটিস আমার কন্ট্রোল আছে। আমাদের অ্যাপস আছে একটা এনসিডি কর্নারে, ওই অ্যাপসের মাধ্যমে একটা রেজিস্ট্রেশন করি, প্রতি 1 মাসের ওষুধ আমরা এখান থেকে দিয়ে দিই। দেশে যে মৃত্যু হয় তার 67% অসংক্রামক রোগে, যেখানে ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ বড় ধরনের প্রভাব ফেলছে। এই দুটো রোগ নিয়ন্ত্রণে 2018 সাল থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ সহ 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এই প্রকল্প, যার মাধ্যমে বিনামূল্যে মিলছে ঔষধ, নিয়মিত নেওয়া হচ্ছে খোঁজ, যার ফল 84% রোগীর ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ এসেছে নিয়ন্ত্রণে। এই ওষুধটা কিনে খাইতে প্রায় 2400 টাকা লাগে, আমি বাইরে থেকে কিনতে, কিন্তু এখান থেকে কোনো টাকা পয়সা দেওয়ার লাগে না। ডায়াবেটিস এবং প্রেশার দুটার ঔষধ এখান থেকেই নেই, খাওয়ার পরে আমার মোটামুটি বালা আছে। আমরা ফোন দিয়ে বলছি আপনার 1 মাস পার হয়ে গেছে, আপনার ড্রাগটা নিচ্ছেন না কেন? তখন ওনার মনে হয় ও আচ্ছা ওষুধ নিচ্ছি না, তখন ওনারা এসে ওষুধটা নিয়ে যাচ্ছে। আর এরপরেও যদি মিসিং করে, তারপর আমরা বলে দিচ্ছি আপনার ওষুধটা আপনার বাড়ির পাশে ওই কমিউনিটি ক্লিনিকে পাওয়া যাবে, আপনারা ওই কমিউনিটি ক্লিনিকে যেয়ে আমাদের এই বইটা দেখালে আপনি ওখান থেকে ওষুধটা পাবেন। ওষুধ খাচ্ছে কিন্তু নিয়ন্ত্রণে নাই, তার ভাগটা হচ্ছে 16%। তো তাদেরকে আমাদের জীবনাচরণ পরিবর্তনের যে অংশগুলো আছে সেই লাইফস্টাইল কাউন্সিলিংগুলো আমরা করছি আর কি। প্রান্তিক পর্যায়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এই সেবা এখন মিলছে দেশের 54 উপজেলায়। নিবন্ধিত 78,000-এর মধ্যে সেবা নিচ্ছেন প্রায় 50,000 রোগী। সিলেট বিভাগ সম্পূর্ণ এবং এরপরে জামালপুর এবং ঢাকার কিশোরগঞ্জ, এই সবগুলো জেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা আসে না তাদের সংখ্যা হচ্ছে 32%, অর্থাৎ প্রায় 17,275 জন রোগী যারা একেবারেই আসছে না, তাদের জন্য কমিউনিটি ক্লিনিক থেকে আমরা একটা রিফিলিংয়ের পাইলট কার্যক্রম চালাচ্ছি। প্রান্তিক পর্যায়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে অন্য অসংক্রামক রোগের সেবার বিস্তার আরও বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। ভিসি, প্রোভিসি আর ট্রেজারারের পদ শূন্য, রেজিস্ট্রারের দপ্তরে ঝুলছে তালা। পাশাপাশি দুর্নীতি, অনিয়ম আর শিক্ষক ও কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দলে স্থবির হয়ে পড়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট।
সদ্য বিদায়ী ভিসি রোস্তম আলী দাবি পূরণ না করায় রেজিস্ট্রারের দপ্তরে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন। কিন্তু প্রশাসনিক যে কাজগুলো, যেগুলো সাধারণত মানে ভাইস চ্যান্সেলারের নির্দেশনায় যে কাজগুলো রেজিস্ট্রার দপ্তর সম্পাদন করে, সেই কাজগুলো আটকে আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অভিযোগ, বিদায় বেলায় গত 10ই ফেব্রুয়ারি সর্বশেষ রিজন বোর্ডের মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি রোস্তম আলী গণ নিয়োগ বাণিজ্যে ব্যর্থ হয়ে পণ্ড করে দেন মিটিং, ফলে আটকে যায় বিশ্ববিদ্যালয়ের চাকরি স্থায়ীকরণ, আপগ্রেডেশন, পদোন্নতি সহ সকল সিদ্ধান্ত। এ ঘটনায় বিক্ষুব্ধরা প্রায় 4 ঘন্টা ভিসিকে নিজ কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে আবার মিটিং দেওয়ার আশ্বাসে সাংসদ শামসুল হক টুকুর মধ্যস্থতায় ছাড়া পেয়ে রাতের অন্ধকারেই ক্যাম্পাস ছেড়ে চলে যান ভিসি। এদিকে গত 6ই মার্চ ভিসির মেয়াদ শেষ হলে বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। লাস্ট রিজন বোর্ডে প্রায় 7-8 জনের মতো হতো, তার মধ্যে ক্লিনার্স ছিল, আরও বিভিন্ন কর্মচারী ভাইরা বিভিন্ন পদে, তাদেরও হয়ে যেত। তো সবচেয়ে ক্ষতি আমরা কর্মচারী ভাইরা হয়ে গেছে আর কি। এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আজকে স্থবির হয়ে পড়েছে, কারণ তিনি কাউকে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করে দিয়ে যাননি। ভিসির এমন সিদ্ধান্তে আটকে গেছে বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষার ফলও। অন্য ইউনিভার্সিটি ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দেশে মানে সেশনে যারা আছে তাদের অধিকাংশই আপনার অনার্স শেষ, কিন্তু আমাদের এখনও অনার্স শেষ হয়নি। এবং তার দিকে দেখা যাচ্ছে যে আমাদের ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা যারা অনার্স ফাইনালের পরীক্ষাটা দিয়েছি তাদের অফিসিয়াল রেজাল্ট আসলে পাবলিশ হচ্ছে না, যার কারণে পরিপ্রেক্ষিতে আমাদের যে চাকরি পরীক্ষাগুলোতে আমরা অ্যাপ্লাই করব, এক্সাক্ট রেজাল্ট যেই জায়গাগুলোতে লাগে সেই জায়গাগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারছি না। ছুটি শেষ করে আমরা যখন দিনরাত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের রেজাল্টগুলো প্রস্তুত করেছি, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক শূন্য হওয়ার কারণে আমরা সেই রেজাল্টগুলো অনুমোদন করে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগে গিয়ে জানা গেল কোষাধ্যক্ষ বিদায় নিয়েছেন 1 বছর আগে, আর প্রভিসির পদ শূন্য প্রায় 1.5 বছর। অথচ ভিসি এসব পদ পূরণের চেষ্টা না করে একাই নিয়েছিলেন সব দায়িত্ব, ফলে তার অবর্তমানে বন্ধ সকল আর্থিক কর্মকাণ্ড। এ ব্যাপারে বারবার চেষ্টা করেও বিদায়ী ভিসির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। নানা পর্ব পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো স্কোয়ার পরিবারের সদস্যদের নিয়ে গানের রিয়েলিটি শো স্কোয়ার সুরের সেরা। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আজই ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। আয়োজনের অডিশন রাউন্ডে অংশ নিয়েছিলেন 1000-এরও বেশি স্কোয়ার কর্মী। নির্বাচিত 30 জনকে নিয়ে স্টুডিও রাউন্ড শেষে সেরা 5 থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত 3 বিজয়ীকে। আয়োজনের পরিকল্পনা করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং স্কোয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে বিচারক ছিলেন রুমানা ইসলাম, এসআই টুটুল এবং পিন্টু ঘোষ। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে আগামী 26শে মার্চ প্রচারিত হবে। সবাই তো 1 নম্বরে সবসময় যেতে পারে না, অনেকে এখানে এসছে হয়তো তারা প্রতিযোগিতাকে অংশগ্রহণ করেছে কিন্তু সেইভাবে সাফল্যমণ্ডিত হতে পারে নাই, সাফল্য আসে নাই। আমি তাদেরকে বলবো যে প্র্যাকটিসটা ধরে রাখতে হয়তো আগামী দিনে, কারণ এটাই কিন্তু আমাদের শেষ না, এই বছরই শেষ না, এটা কন্টিনিউ হতে থাকবে। আমি আমাদের সহকর্মীদের শিশুদের নিয়ে প্রতিযোগিতা করতে চাই, কারণ তাদের ভিতর অনেক ট্যালেন্টেড আছে। সো আমি চাই যে আমাদের এই প্রতিভাগুলো শুধু আমাদের দেশ জানবে না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সারা পৃথিবীতে আমরা উপহার দেব আমাদের কি ট্যালেন্ট আছে বা আমাদের কি আমাদের ভিতরে যে যোগ্যতাগুলো আছে তুলে ধরা। আমি আমার মায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের প্রথম জানাজা তার জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়ায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতির ভাতিজা সোহরাবুদ্দিন আরও জানান, বিকেল 3টার দিকে হেলিকপ্টারে শাহাবুদ্দিন আহমেদের মরদেহ পেময় গ্রামে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়েছে। কাল সকাল 10টায় জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে ইন্তেকাল করেন। সরকারি তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়মিত করা এবং তালিকা থেকে রাজাকারদের নাম বাদ দিয়ে যুদ্ধাপরাধীদের তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা ফ্রন্ট NFF। অগ্নিঝরা মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা ও স্মরণসভায় তারা এই দাবি জানান। ইবতিসাম নাসিম নওয়ের রিপোর্ট।
মুক্তিযুদ্ধ এক সুদীর্ঘ রক্তছড়া উপাখ্যান, কুড়িয়ে পাওয়া মুক্ত কিংবা বদান্যতা নয়। যাদের জন্য পৃথিবীর মানচিত্রে লেখা হয়েছে নতুন নাম বাংলাদেশ, তার বয়স ৫০ পেরোনোর পরও হাসি নেই সেই বীরদের অনেকের মুখে। এই মাসে না হলেও ৩০-২৫ হাজার মুক্তিযোদ্ধা ভাতা পাইনি। রাজাকারদের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকায় একসঙ্গে ব্যাংকে এসে ভাতা উত্তোলন করছে, এর থেকে লজ্জাস্কর আর কিছু হতে পারে না। মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা ২৫ রাজাকারের নাম বাদ দেওয়ার দাবি জানানোর পরও ব্যবস্থা নেয়নি জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, এটা হলো আপনার বিএনপির জোট সরকারের আমলে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কারণে সেখানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা ম্যাক্সিমামই হইল স্বাধীনতা বিরোধী শক্তি, যার ফলে আমরা আমাদের অধিকার আদায়ে কিছুটা বিষণ্ণতা দেখা দিয়েছে। ২০০৯ সালের ২৫শে মার্চ হঠাৎ করে লাল মুক্তি বার্তা বলে একটা বার্তা আসলো, সেটা কি মুক্তি বার্তার থেকে লাল বার্তাটা করেছে। সেখানে অনেকের নাম বাদ দিয়া মনে করেন ৪১৩২ আছে, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৮, ৩৯, ৩৯ আবার যাই আছে। এইভাবে করে একটা কাস্টশিট করে প্রশাসনিক কর্মকর্তা স্বাক্ষরিত একটা লাল বার্তা বাইর করেছে, যেটা অসংলগ্ন। তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে একে একে সব সমস্যারই সমাধান হবে বলে বিশ্বাস তাদের। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। পোষা কুকুর বিড়ালের জন্য ঢাকায় চালু হয়েছে আবাসিক হোটেল। অর্থের বিনিময়ে এখানে স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য রাখা যাচ্ছে পোষা প্রাণীগুলোকে। হাসান তানভীরের রিপোর্টে বিস্তারিত। এই কুকুরটির নাম গিরি, কয়েক ঘন্টার জন্য এসেছে একটি আবাসিক হোটেলে। হোটেল কর্তৃপক্ষের উষ্ণ অভ্যর্থনায় গিরি হয়তো মুগ্ধ, আর তাই সে সোজা চলে যায় তার পছন্দের কেবিনে। গিরির কেবিনের ভিতরেই পাথর বিছিয়ে তৈরি করা হয়েছে টয়লেটের ব্যবস্থা। মন চাইলে জানালার কাছে বসে আকাশ দেখতে পারবে, আছে সে ব্যবস্থাও। অর্ধেক দিনের জন্য রাজধানীর গুলশান থেকে মিরপুরের এই হোটেলে এনেছেন গিরির মনিব। আমরা আজকে মুভি দেখতে বের হয়েছি, সো আমার জন্য এই পুরো এন্টায়ার জিনিসটাই অনেক কনভিনিয়েন্ট, আমার কুকুরকে রেখে উই ক্যান গো ওয়াচ আ মুভি টুডে। ও একটা সেফ এনভায়রনমেন্টে থাকবে, ও যেন ঠিক মতন ওকে কেউ মনিটর করুক সব সময়, কারণ ওর স্পেসিফিক ডায়েট আছে, ওর স্পেসিফিক নিডস আছে। শুধু কুকুরই নয়, ইলি, বিলি, লিলি, লুনা, ডেইজি, অডিন, জিমি নামের পার্সিয়ান বিড়ালদের পাশাপাশি হিটলার নামের দেশি জাতের বিড়ালও রাখা আছে সেখানে। কাজের কারণে সময় দিতে না পারায় এই দম্পতি ২ সপ্তাহের জন্য হোটেলে রেখে গেছেন তাদের প্রিয় পোষা পার্সিয়ান দুটি বিড়াল। সময় সুযোগ বুঝে নিয়ম করে দেখে যাচ্ছেন। দীর্ঘক্ষণ পর মনিবকে কাছে পেয়ে আপ্লুত অডিন ও লুনা। রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে ফারিঘর নামের এই হোটেলটিতে কুকুরের জন্য ৩টি আর বিড়ালের জন্য ১৪টি আলাদা কেবিন আছে। বিড়ালের জন্য প্রতিদিন ভাড়া ৫০০ টাকা, আর কুকুরের ক্ষেত্রে ১,৫০০ টাকা ভাড়া গুনতে হবে মনিবকে। সঙ্গে দিয়ে যেতে হবে প্রিয় প্রাণীটির খাবারও। অনেক কঠিন সেপারেশন অ্যাংজাইটি আছে আমাদের। বিড়াল যেটা আছে ও সারা রাত উঠে, যদি অ্যাটলিস্ট পার্সোনাল আমাদেরকে চেনা জানার মধ্যে কেউ না থাকলে ও রাত ১২টার দিকে উঠে বসে থাকে। তো যারা প্রাণীপ্রেমী তারা কিন্তু এই প্রাণী দেখে নিজের ফ্যামিলি মেম্বার মনে করেন। মানুষ শিশুকে একা ফেলে কোথাও যাওয়া যায় না, তেমনি ওদেরকেও ফেলে যেতে পারে না। তো এই ক্রাইসিসটা আমরা গত ৮-১০ বছর ধরে দেখছি, যতদিন ধরে আমরা পা ফাউন্ডেশনের মাধ্যমে প্রাণী কল্যাণ নিয়ে কাজ করছি নানা সেক্টরে। একই ফ্যামিলি দুজন কুকুর একটা কেবিন শেয়ার করে, সেই ক্ষেত্রেও আবার ডিসকাউন্ট দেওয়া হয়, আর বিড়ালের ক্ষেত্রেও একই। পোষা প্রাণীটি হঠাৎ অসুস্থ হলে হোটেলের নিচের ক্লিনিকেই দেয়া যাবে স্বাস্থ্যসেবা। সাধারণ মানুষের কাছে উদ্যোগটি অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু পশুপ্রেমীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।
দেশের শুটিংকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ইয়ারগান চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিযোগিতায় সর্বোচ্চ পদক পেয়ে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন ও রানার আপ হয় নৌবাহিনী। এছাড়া ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ISSF প্রতিযোগিতায় পদক পাওয়া ছয়জনকে প্রাইজ মানি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দেশের 54 উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও হার্ট ফাউন্ডেশনের সফলতা, এই সেবার পরিধি আরও বাড়াতে চায় অধিদপ্তর। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অনেক পদ শূন্য, রেজিস্ট্রারের দপ্তরে তালা, দুর্নীতি ও কোন্দলে স্থবির সব কার্যক্রম। স্কোয়ার সুরের সেরায় চ্যাম্পিয়ন স্কোয়ার ফার্মার জয় প্রকাশ রায়, প্রথম ও দ্বিতীয় রানার আপ মৌমিতা মোমো এবং আরিফুল ইসলাম। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হয়, করোনা সংক্রান্ত বিধিনিষেধ অনেক কিছু তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনও বাধ্যতামূলক, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইনকে নাতাশা শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।